মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হয়ে সুযোগটি গ্রহণ করুন। আজ আমরা MTS এর ক্লাস কিভাবে করব আজ আমরা তা দেখে নিব। অলরেডি SSC MTS এর আমরা 7-8টি ক্লাস তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আজ আমরা 9 নম্বর ক্লাসে করব কিভাবে এই 9 নম্বর ক্লাসটা আমাদেরকে করতে হবে। এখানে ম্যাক্সিমাম দুটো অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক আমরা কিভাবে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো আজ আমরা দেখে নিব। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে আমরা যতটা সম্ভব শর্টকাট প্রসেসের মাধ্যমে এই ভিডিওটাকে নামাবো এবং উইদিন 10 সেকেন্ড এন্ড উইদিন 5 সেকেন্ডে আমরা করব। আজ MTS, তাহলে এটা SSC MTS 8 নাম্বার 9। आज আমরা पार्ट नंबर 9 এর ক্লাস করব। ফার্স্ট क्वेश्चन ফলো এ ক্রিকেটার স্কোর 1 to 5 runs in his 16 innings. As a result, his average run increased by 5. Find his percent average run. তার যে এভারেজ রানটা আমাকে বের করতে বলেছে। বলে দিচ্ছি क्वेश्चनটা আবার রিপিট করে দিচ্ছি। এ ক্রিকেটার স্কোর 1 to 5 run in his 16 innings. As a result, his average run increased by 5. Find his present average run. ঠিক আছে, এখানে তোমাকে একটু দেখিয়ে দেব যে আমাকে বর্তমান যে রানটা আছে সেই রানটা অ্যাকচুয়ালি যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তাই তো অলরেডি কি বলেছে আমি যে ১৬তম ইনিংসটা খেলবো সেই ১৬তম ইনিংসে এভারেজ যে রান ইনক্রিজ করেছে দ্যাট মিন্স বৃদ্ধি করেছে ইনক্রিজ বাই 5 রান। তার মানে আমি ১৬ নম্বর ইনিংসটা খেলবো কিন্তু আমি খেলেছি কটা ইনিংস? অলরেডি আমি খেলেছি ১৫টা ইনিংস। তাহলে টোটাল স্কোর আমার, আমি একজন ক্রিকেটার, আমার স্কোর কত? 1 to 5 রানস। আমার রানস অলরেডি আমি 16 ইনিংস খেলছি বাট 15 ইনিংস খেলে তার আমার যে এভারেজ ইনক্রিজ হয়েছে, এভারেজ রান যে ইনক্রিজ করেছে সেই ইনক্রিজটা কত? 5 রান বাই 5। তাহলে কিভাবে করব দেখো, 1 to 5 আমার টোটাল রান ছিল কতটা ইনিংস ছিল? আমি যে ইনিংসটা দেওয়া থাকবে কোশ্চেনে আমাকে সেই ইনিংসের থেকে একটা ইনিংস আমি কম ধরব। ক্লিয়ার হয়েছে? তাহলে কত হচ্ছে -15 ইনটু ইনক্রিজ কত করেছে আমাকে? 5 ইনটু 5। তাহলে 1 to 5 -15 ইনটু 5 মানে কত হচ্ছে? আমরা এখানে একটা গুণ শিখিয়ে দিই তোমাদেরকে। দেখো যদি ইভেন নাম্বার থাকে 5 এর সাথে মাল্টিপ্লাই করে যদি কোনো ইভেন নাম্বার থাকে মানে ধরো 5 into 10, তার মানে আমরা সবাই জানি 50, তাই তো? কিন্তু সেই 50টা আমার আসলো কোথায়? কিভাবে দেখো, এটাকে 5 into 1 তার মানে 50। এবার দেখো 50 এখানে বেজোড় সংখ্যা মানে অড নাম্বার, তাই তো? তাহলে কত হবে? যে অড নাম্বারটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই তো? তাহলে কত দিয়ে হবে? তাহলে 15 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 7.5। কিন্তু পয়েন্টটা আমি তুলে নেব, তাহলে 75, তাই তো? তাহলে 1 to 5 minus 75 আমি যদি মাইনাস করি তাহলে কত রান হচ্ছে? 50। তাহলে আমার आंसर কত? তাহলে आंसर কত? ফাইন্ড হিজ প্রেজেন্ট এভারেজ রান ইজ 50। তাহলে আমার आंसरটা কত বের হলো? 50। যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ম্যাথ কি আছে আমি দেখে নিই। ইফ এ নাম্বার ইজ ডিক্রিজড বাই 10% ইটস become 108. Find by how much percent the number is to be increased so that it will be 144. তাহলে কি বলেছে? বলেছে যে if a number, যে কোনো একটা নাম্বার, সেই নাম্বারটা ডিক্রিজ করেছে কত পার্সেন্ট? 10%। তাহলে আমার টোটাল নাম্বারটা কত পার্সেন্ট? 100%। Thereafter decrease this number of 10%. তাহলে 100 - 10 = 90%. তাই তো? ক্লিয়ার হয়ে গেছে? আবার বলে দিচ্ছি, if a number is decreased by 10%, তাহলে আমার সম্পূর্ণ নাম্বারটা কত ছিল? আমি ধরে নিচ্ছি আমার টোটাল নাম্বারটা হচ্ছে 100%। তার থেকে ডিক্রিজ করেছে, ডিক্রিজ মিন্স অফ লো মানে লস, তার মানে কমে গেছে। কত কমে গেছে? 10% কমে গেছে। তার মানে কত? 100 - 10 = 90%. It's become 108. এই যে নাম্বারটা কমেছে তার নাম্বারটা কত? 108. Find by how much percent the number is to be increased. তাহলে সেই নাম্বারটা যদি ইনক্রিজড করে মানে বৃদ্ধি করে, so that it will be 144. তাহলে সেই নাম্বারটা হয়ে যাবে কত? 144. তাহলে আমরা কিভাবে করব দেখো। তাহলে আমরা মুখে মুখে করার চেষ্টা করি। 108 এ ডিক্রিজড করেছে কত? 10% ডিক্রিজড করেছে, তার মানে হয়েছে কত? 90%। 1 এ কত? 144 এ কত? आंसर শেষ। দাও করে দিচ্ছি, 108 এ কত? 90. তাহলে 144 এ আমি 1 এ বের করা উচিত ছিল, তাহলে 1 এ কত হবে? 90/108 144 এ কত হবে? তাহলে 144 90 * 144/108, তাই তো? 9 দিয়ে আমি ক্যান্সেলিং করব। 10 9 দিয়ে 1 2, 12 দিয়ে ক্যান্সেলিং করলাম, 12 তার স্কয়ার মানে 144। তাহলে কত হচ্ছে? 120 12 into 10 তার মানে 120। তাহলে কি বলেছে? সো দ্যাট ইট উইল বি 144। তার মানে টোটাল পার্সেন্টেজটা আমার ইনক্রিজ কত করেছে? আমি ধরে নিয়েছি টোটাল পার্সেন্টেজটা হচ্ছে আমার 100%, কিন্তু আমার বেরিয়েছে ভ্যালুটা কত? 120। তাহলে লেখাটা লিখে নাও, the number is to be increased by, the number is to be increased by 120 - 100 = 20%. ঠিক আছে, স্ক্রিনশট। Thank you for watching.